কিছু গোয়ালা গোনা নে ভাই মুয়ন ক্লান্ত মুয়ন নামাজ জামু আমি রাহেন ইয়ার মধ্যে একটা মাছ আল্লাহ কি কমু দাদা ওই একটা মাইশের থাইয়া ছড়ো এর মধ্যে মাছ আর সিন্নি তালের দুধ দিয়ে যায় আজ রানবে আমরা বুঝতেই কুলাই ধরবে না যে কির সিন্নি আম্বুল গোড়ায় পানি দিয়া আরি ফাইতিয়া হেইয়ার পর এই যে দানাগুলো হরছে এর মধ্যে খালি আনাস আর আনাস আড়ি তো নাই এর মধ্যে যে খেজুর প্রথমে এটা হয় গ্রীষ্মকালে খেজুরগুলো হয় কেলার খেজুর ওই গাছের ছাল ওই গাছের লাগাইছিল দুই ফটে ঠাকুরে বর্তমানে 142টা গাছ আছে এটা হচ্ছে একটা দিঘির মুখ দিঘির ভিতরে ঢুকবো কমারা এক্সের পরিশৈল্য ভাষায় কথা বল হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ জাহিদ হোসেন আর আপনারা দেখছেন আনকাট বঙ্গো বির তো আসলে গাইস আজকে আমরা একটা বড় ধরনের ভিডিও করব অনেক কিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকেন গাইস বলেছি বড় ধরনের ভিডিও শেয়ার করব অবশ্যই বড় ধরনের ভিডিও শেয়ার করব আসলে গাইস এখান থেকে আমি গেলাম আমার বড় ভাইয়ের কাছে একটু দেখা করতে কিন্তু সেই জায়গায় গিয়ে ফিলটা যে এমন হবে জীবনে ভাবতেও পারিনি আসলে বড় ধরনের মানে কিছু বড় লোক বা কিছু মানে বড় ধরনের মানুষ মানে আমাদের বয়সে বড় ধরনের মানুষ তারা যখন আমাদেরকে ভিডিও নিয়ে মানে সাহায্য করে তখন অনেক একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে আসলে গাইস আমি ভাবতে পারি নাই যে আমার বড় ভাই আমাকে হেল্প করবে ভিডিও নিয়ে তো আমি যেখানে গেছি সেখানে মানে অনেক দিঘিমিঘি অনেক কিছু আছে সেইটা আজকে আপনাদের কাছে শেয়ার করব তো আগে কিছু দেখে আসি তারপর আবার এখানে বসেই কথা হবে গাইস আজকে আমরা এই বাইকটা আমরা পাঁচজন ছজন আসছি শুধু ভিডিও করার জন্য একটা বাইকে পাঁচজন গাদাগাদি করে আসছি আর সেই পাঁচজন হচ্ছে এখানের মধ্যেই সবাই দেখতেছেন গাইস এখন আমরা একটা ঘেরের মধ্যে ঢুকবো সেখানে অনেক গাছ মাছ দেখাবো দিঘি মানে দিঘির ভিতরে ঢুকবো এখন সেইটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে পুরো ভিডিওটার ফিলটা বুঝতে পারবেন গাইস এখন আমরা যে জায়গাটা দিয়ে ঢুকবো সেটা হচ্ছে একটা দিঘির মুখ আর এইখানে সব মাদ্রাসার ছাত্রছাত্রীরা গোসল মোসল করে আর এইখানে দিঘিটা দেখতে পারতেছেন গাইস দিঘিটা কেমন লাগতেছে আপনাদের প্লিজ কমেন্টসে জানান আর এইখানে হচ্ছে সব মাদ্রাসার ছাত্ররা গোসল মোসল করে আর কি কী করে উজু মুজু দেখা যায় গোসল করে প্রতি অক্তি নামাজের সময় গোসল মানে উজু করতে আসে হ্যাঁ সকলে এই এই আর কি আবার অন্য অন্য এলাকা থেকে অনেক লোক আসে ঘুরতে তারপর দেখা যায় গোসল টুসল করতে আসে অনেক গাড়ি গুড়ি নিয়ে এই আর কি তাই যেইখানে এখানে অনেক বিভিন্ন এলাকা থেকে আসে মানুষ ঘুরতে অতএব সেই ক্ষেত্রে আপনারা নিজের ঘরে বসে আমার উপলক্ষে ভিডিওটা দেখতে পারতেছেন এই ক্ষেত্রে আল্লাহর কাছে হাজার হাজার শুকর কামনা করেন এই দিঘির ভিতরে দেখা যায় দিঘির ভিতরে বর্তমানে 142টা গাছ আছে প্রতিটা গাছ এক একটা গাছ এক এক মানে ফল গাছ একটা ফল গাছ আছে যেমন এমন এমন ফল আছে যেটা বাংলাদেশে বর্তমানে অনেক জায়গায় পাওয়াও যায় না যেগুলো এই অঞ্চলের ভিতরে পাওয়া যায় এই যে দেখেন অনেক লোক এই দিঘির ভিতরে ঘুরতে আসে দেখা যায় অনেক আর এই দিঘির একটাই যে এই দিঘিতে এমন এমন বড় বড় মাছ আছে যেটা বাংলাদেশের ভিতরে অন্যরকম একটা ধরা যায় এটা গাইস এখন আমরা কিছু খেজুর গাছ দেখাবো আর সেই খেজুর গাছ সম্বন্ধে আমি হয়তোবা অনেক কিছু জানি না তো এখানে অনেক লোক আছে সবাই আপনাদেরকে খেজুর গাছ সম্বন্ধে অনেক কিছু বুঝিয়ে দেবে গাইস এইখানে এসে একটা বড় ভাই পেয়েছি মানে হাক্কমারা এক্সের পরিচয় ভাষায় কথা বলে তো আসলে ভিডিওতে আমরা কথা বলি আমাদের এই বরিশালের ভাষা দিয়ে কিন্তু অনেকে ভাইরাল হয়েছে বরিশালের ভাষা ছাড়া এক কথায় অনেক দেশ অচল অনেক ভিডিওই অচল বরিশালের ভাষায় কথা ছাড়া তো আমি এখানে এসেছি কিছু খেজুর গাছ এবং কিছু কিছু বিভিন্ন গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই বড় ভাইটা যে এক্সের মজা করছে ওই এককালে ভালো লাগিয়ে আসছে ওটা বলার বাহিরে মুই তো বরিশালের ভাষায় কথা বলতে পারি না আমি যে বরিশালের ভাষায় কথা বলতে পারি না কিন্তু হে যে কইছে ওমর খোদা এককালে হারাইয়া লাইছে তো চললে যাই সেই বড় ভাইয়ের কাছে হ্যাঁ যে ভাই গেছে দেন দুই কেলার খাজুর ওই গাছের ছাল ওই গাছের লাগাইছে দুই কদের খাজুর হয়েছে গাইস মোর ভাইসে এককালে কইছি না ওই গাছের ছাল এই গাছে আর নিয়ে লাগাইছে দিকে দুই কালারের খেজুর হইয়ে গেছে আসলে গাইস সেইটা আপনাদের সাথে এককালে মজা করে কইয়ে লাইছে গাইস এতক্ষণ তো মোরা এককালে ফাইজলামের মুডে আসলাম মানে মজা মাস্তির মুডে আসলাম এখন এককালে সিরিয়াস মুডে চললে যাই দেখি আর একটা বড় ভাই কী বলে মানে ভিডিওর মধ্যে আসলে সেখানে গিয়ে কিছু কিছু লোকের সাথে পরিচয় হয়েছে সেই পরিচয়টা অনেক ভালো লাগছে কিছু কিছু লোকে যে আমাকে ভিডিও করতে সাহায্য করছে সেই জিনিসটা অনেক ভালো লাগছে তো চলুন আমরা একদম রিয়েল খেজুর গাছের সম্বন্ধে কিছু জেনে আসি গাইস আমরা ভিডিও করতেছি তো এইমাত্র যে এই গাছের ছালের কথা বললো সে অনেক মজা করতেছে ভিডিও করতে এসে তো গাইস ভিডিও করতে এসে কিছু মজার মানুষ প্রয়োজন এই কারণে সে যা করতেছে ভালোই করতেছে যে খেজুর প্রথমে এটা হয় গ্রীষ্মকালে খেজুরগুলো হয় হ্যাঁ খেজুরগুলো পাকে আরও আরও লাল হয় তারপরে পাকে পাকলে দেখা যায় গাছ থেকে নিয়ে খাই খাওয়ার একটা মজাই আলাদা এই খেজুরগুলো গাইস
যেই খেজুর গাছটা এতক্ষণ দেখেছেন সেই খেজুর গাছটা আমার মনে আছে অনেক দিন আগে ছোটকালে ওই খেজুর গাছ থেকে খেজুরগুলো যেই সময় একদম হলুদ হয়ে যায় ওই সময় ওই খেজুরগুলো পারে মানে কাটে কেটে আবার পানির ভিতরে ভিজায় এক রাত রাখে পানির ভিতরে ভিজিয়ে এক রাত রাখার পরে মাঝে মানে মাঝ রাতে একদম কালার ধরে যায় লাল হয়ে যায় তো তখন একটা খেজুরের অন্যরকম দেখায় একটা ভালো লাগা দেখায় তো তারপরে সকাল হলে সেই খেজুরটা পেকে যায় তখন খেতে অনেক ভালো লাগে তো এই সম্বন্ধে আমি কিছু জানি যেটুকু জানছি ওটুকু বলেছি তো এই হালার ফালা বড় ভাইটা সামনে বইয়ে রয়েছে হেগ্গর কাছে যে কিছু হুন্নেলাই দিদি বড় ভাই কী কইয়া লাই কন তাড়াতাড়ি অ্যাকসেপ্ট কইয়া লাগেন আচ্ছা তুমি কি আমার অপমান করতেছো নাকি ভালো হইতেছো এটা সত্যি কথা কাউ একটু ভাই আপনারে কি মুই অপমান করতে পারি মুই মোর নামে এত বড় অপবাদটা দিলেন না দিয়ে তো উপায় নেই এখন গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সে আমার কি একটা রাব ভাষা কথা কইল আর কি আমার বর্তমানে খেজুর কী করতে হয় সেটা তো অনেকে জানার কথা খেজুর আমরা কেটে কাটা ও না 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 বরিশালে ভাষা কই ঠিক আছে ভাই বরিশালে একাল মনে কই হারাই সিরে যাবেন বুঝলেন একাল যে বরিশালে ভাষা হারাই সিরে যাবে ঠিক আছে আমরা প্রথমে খেজুর কাড়ি কাড়ি কাটিয়া একটা ভাণ্ডার মধ্যে পানি লইয়া সে মধ্যে সু ভাই একারে সুবাইয়া একটা থুয়ে দিই একারে সকাল একার সন্ধ্যা বাজে সুবাই থুই একার উঠে কোন সময় জানো একেবারে যে সকালবেলা সকালবেলা উঠলে একার দিয়ে লাল হইয়া টকটক করে খাইতে যে এত স্বাদ লাগে রে ভাই একবার খাইলে তোমার মুখ ইরে যাইব ভাই বুঝছো গাইস আবার আপনারা কিন্তু মুখ করে ল্যাপটপ দিয়ে একটা প্যাডে ব্যথা হইলে কিন্তু আর ভিডিও আইবো না আনকাট বঙ্গো বিরে তাহলে আবার হেলে আবার আমরা কী কম বুঝোস না তুই লুব্ব বুঝো তো হ্যাঁ সব সবচেয়ে লুব্ব কম যদি আমাকে যদি একটু লোভ দেয় বোঝো নাই তুই ছোট ভাই তো গাইস আপনাগুলো কিন্তু একসাথে এতক্ষণ মজা করছি আবার মনে কিছু লইয়েন না ঠিক আছে একাল এখন হেই হানে চললে যে হেই দিঘির মাছ এককালে চললে যাবো ঠিক আছে গাইস আমরা খেজুর গাছ সম্বন্ধে কিছু জানতে পারলাম এখন আপনাদেরকে অন্য ধরনের একটা ফল দেখাবো সেটা হচ্ছে আম্বুল তো গাইস সেই সরাসরি আম্বুল গাছের মধ্যে চলে যাই এই আম্বুল গাছের সম্বন্ধে কিছু বলেন আর এই আম্বুল আম্বুল সম্বন্ধে কিছু ধারণা দেন এই যে আম্বুল গোড়ায় পানি দিয়া আড়ি ফাইতে হেইয়ার পর এই যে দানাগুলো হরছে এর মধ্যে খালি আনাস আর আনাস আড়ি তো নাই এর মধ্যে কত সুন্দর যে হরছে বলছেন ভাইয়া এখনো বলার বাইরে গাইস এতক্ষণ যে যেই বরিশিল্লা ভাইয়ারা এককালে বরিশিল্লা বাসায় যে আমনগুলোকে আম্বুল গাছ লইয়া মজা করছে না এটা তো মজাই করছে এমনকি আপনারা সত্যিটা জানতে চান হ্যাঁ এককালে সজীবের দ্বারে হবায় একসের সত্যিটা চান ভাই এককালে এই আম্বুল গাছটার সম্বন্ধে এককালে সত্যি কথা কইয়ে দেন দি সবার দ্বারে কী কী হয় আম্বুল গাছ কেমনে হয় এইটা কইতে হইবে এইটা তো সবারই জানার কথা আম্বুল গাছের কথা পায়ে তো বেড়া গাছে থাকলে ওই কাঁড়াল আম ওইগুলো পায়ে কামে বুঝোস না তুই ওইভাবে ওই গাছ ডাঙ্গর হইলি একটা একটা ই দেয় ওই ফুল দেয় ফুল ওই ফুলে কোনো বাইরে বেরিয়ে একটা আম্বুল হয় ওইয়া এবার নগদ আস্তে 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 পায়ে এবার মানুষে এককার আক করে এক করে খায় আর বলে মজা হয় বুঝোস না কোন মাসে হইয়া যায় এককার হইয়া যায় হ্যাঁ তো কোন মাসে জানোস না রে বেড়া আমারই তো মনে নাই বুঝোস নাই কি মাসে গাইস আমাদের সামনে আসছি ভিডিও করতে কিন্তু মাসের নাম এককালে ভুলে যাচ্ছি মাইয়ে মাস এটা হচ্ছে মে মাসে আর কি আপনারা পারলে যদি কইয়ে দেন কি মাসে এককালে যায় এটা আমরা এককালে কই দিলাম মাইয়ে মাসে কিন্তু এই ফলটা হয় মানে মে মাসে এখন আপনারা এককালে বাংলা মাসের একটা কথা কইয়ে দেন এখন আপনাদের দেখাবো সুলিশ এবং দিঘির ভিতরের কিছু তো এখন আমি তো এই সম্বন্ধে কিছু জানি না এক বড় ভাই আমাকে ভিডিও করতে হেল্প করতেছে তো তার কাছে চলে যাই মুই এইটার উপরে টুইট চলে বুঝছেন ভাই এই যে সুলিশ এই যে সড়রে দেখছেন না সড়রে এখনো বেতনে রাহা মাগনা না এই যে যারা পানি এর মধ্যে একটা মাছ আল্লাহ কী কমু দাদা ওইটা মাংসের ভাইয়া সড়ো এর মধ্যে মাছ এই যে সুলিশটা ঘুরায় না এনো টাহা এই যে উড়াইছি ওই যে খোয়া মোয়া করে রয়েছে এতে যে কিক নানো দাদা মেরা বুঝবেন না মোরা ইয়ে লইয়া খাই না ইয়ে করি এইটাই মগো ব্যবসা বুঝছেন ওই যে দেন না বাইরা ফোলা বান আইসে ঠাইছে সব চুরি করতেছে আম্বুল উম্বুল এদিকে মোরা দুইজনে মিলতে ফরি দিই বুঝছেন মোরা বহুত কষ্ট করিয়া এই ভল ফাঁকড়া জোগাড় ওই যে আম্বুল দেখছেন আম্বুল ওই যে আম্বুলি করছি আমেরা সবসময় আইবেন এই নে মগোর লগে চলিয়ে ফিরিয়া ঘুরিয়া ঘুরিয়া দেখবেন কোনো সমস্যা নাই এখানে কেউ আটকাইবে না মানে মুই ছাড়া কেউ আটকাইলে না ভাই ধন্যবাদ ধন্যবাদ মানে বরিশালে ভাষায় ভিডিওটা করতে হেল্প করলেন ঈদের জন্য সবাইকে দাওয়াত দেবেন হ্যাঁ হ্যাঁ ভাই ঈদের লেগিয়া হগুলডির দাওয়াত মগোবার্তায় লুডুস রাখবে আমরা সবাই আমন্ত্রিত বুঝলেন হগুলডি তো সেমাই গিয়া মগোবার্তায় লুডুস খাইয়ার সমেন্ন আর সিন্ডি তালের দুধ দিয়ে যায় আজ রাঁধবে
আমরা বুঝতেই কুলাইতে না যে আকির সিন্নি বুঝছেন ভাই, ওই যে মুখ ছোড়ো, ওই যে মনে করেন দুধ দোয়ায়, আল্লাহ আন্তরিক ভাষায় দুধ দোয়ায়। আসলে গাইছে আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওর মধ্যে বরিশালের ভাষায় কথা বলি, কিন্তু আজকে এমন বরিশালের ভাষায় কথা বলছে এই ভাইটা। এই ভিডিওর যদি মনে হয় ভালো ভিউজ না হয় তাহলে আর ভিডিওই করবো না এককালে। আমি বরিশালের ভাষায় কথা বলি কিন্তু সে যেভাবে বলছে একদম কমেডি ফেল, কিন্তু তবুও যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে আর কিছু করার নাই। লাইক লাইক ভাই আমার পরিচয় দিয়েলাম। মোর বাড়ির কথা কয়া লাগে, মোর তো হগুল দিয়েছেন মুই যে বরিশালিয়া, এত হগুল দিয়েছেন কইলি হইবে যে অমুক খানের অমুক নাম হে কই, ঠিকানা কয়া লাগবে না, খালি একটু কইলি হইবে যে অমুক খানের অমুক নামে হে কই, এই যে কইলি মোরে হগুল দিয়েছেন না দেবে, আর কিছু কমু কিছু কয়া লাগবে না। নে ভাই মুই অন ক্লান্ত, মুই অন নামাজ জামু আমি রাহেন। গাইস মোর ভাইয়া এককালে ক্লান্ত হয়েছে বরিশালিয়া কথা কইতে কইতে, এখন মনে হয় সিরিয়াস মুডে কিছু কথা বলবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। আসলে গাইস আমরা ছোটরা যখন ভিডিও করি হয়তোবা কেউ ফ্যামিলি থেকে সাপোর্ট পাই, আবার হয়তোবা কেউ ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না, কিন্তু কিছু কিছু বড় ধরনের মানে বয়সে বড় মানুষ যদি আমাদের সাপোর্ট করে তখন একটা অন্যরকম ফিল হয়, মানে যেটা বলার বাহিরে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তেমনই আমার এক ভাই নাম হচ্ছে রাজীব ভাই, সেখানে গেলাম ভিডিও নিয়ে এতটা সাপোর্ট করছে যেটা দেখে আমি একদমই খুশি হয়ে গেছি। এককাল ভাইয়া আপনি তো মোর ভিডিওটা দেখবেন ভাই, আপনাকে একসের ধন্যবাদ। আরও একটা ধন্যবাদ দিয়ে লাই সেই বড় ভাইটা মুখে কমিটি হিসেবে বরিশালের ভাষায় কথা বললে এককালে দর্শকের খুশি করে হারাইছে, তো তাকেও একসের ধন্যবাদের রূপে ধন্যবাদ। আসলে রাজীবের কাছে যে আমি এইটাই গিয়ে পাবো সেটা আমি জীবনে ভাবতে পারিনি। আর গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। আর গাইস অনেক বড়রাই আমাকে ভিডিও করতে দেখে হাসছে, এই দেখেন এই যে এই বড় ভাইটাও কিন্তু একসের, আমি যে ভিডিও করি হেয়ে দেখে একসের আসে আর কয় এই জঙ্গল জঙ্গল কই ঠিক আইছে ওদিকে সরাই দে। কিন্তু সেই ক্ষেত্রে আমার ভাইটা যে আমাকে হেল্প করছে এটাতে আমি অনেক খুশি হয়েছি। তো গাইস ভিডিওটার এই বরিশালটা যে বাইটি আছে না হেডের উপলক্ষে, হেডের যদি ভিডিও পাইতে চান তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। আর একটা কথা গাইস, ওই দিঘিতে যাইয়া এই 142টা গাছ আপনাদেরকে দেখাইতে পারি না। ডুবাইয়া আমরা কি করবো এত বোঝো মাছ, ওই যে ওই কইলে না আমার বন্ধু যে মাছ একটা মানুষের চেয়ে ছোড়ো, একটা এটা বাস্তব কথা, মাছ এমন ছোট ছোড়ো আবার এমন বড় বড় মানুষের চেয়ে বড় হইতে পারে না। ঠিক আছে গাইসিরা তো আপনারা তো সবাই জানেন গাইস, এগুলো তার খুললে কওয়া লাগে না। আর এতক্ষণ আমরা বরিশালের কথা কি আমি লাগে অনেক দুষ্টেম ফেস আমি করছি, কিন্তু আমরা মনে কিছু করি না, আমি আনন্দ দেওয়া লাগে খালি বুঝছেন। আরও যদি পাইতে চান তাহলে এনে থাকেন আমাকে লাগে কি ওই এই কী বলতো এত বোঝিনি, এই ভিডিওর মধ্যে থাকেন আনকাট বঙ্গবীর এই চ্যানেলে, আমরা একটা এটা ক্লিক করি রা এরকম বেল আইকনে এটা চাপ দিয়ে মারিয়ে দিই। আসলে গাইস আমি ওই জায়গার দিঘির মধ্যে 142টা গাছ দেখাতে পারিনি এবং ভালো করে আমি সিনেমাটিক শটগুলো নিতে পারিনি, একটা আনিজিং ফিল লাগছে সেখানে গিয়ে, একটা আনিজিং লাগছে এই কারণে মানে পুরো ভালোভাবে ভিডিও করতে পারিনি এবং সম্পূর্ণ গাছগুলো দেখাইতে পারিনি। যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন এই কারণে নামাজ শুরু হয়েছে, এই কারণে আমি পুরো গাছগুলো দেখাইতে পারিনি। আর আমার ই ছিল যে দরকার ছিল একটা সিনেমাটিক শটের, কিন্তু সেই সিনেমাটিক শটটা নিতে পারিনি। আমার তো ভালো লাগতেছে আমার সিনেমাটিক শট করে দাও। এমএ আপনি কি গাছ গাছালির মতন হইতে পারবেন, আপনি দি এককাল দামরা বলো তুমি এই কামটা করছো, এই যে এই কাজটা করছো আমি আবার সেই গোপন কথাটা ফাঁস করে দিই, তুমি কী করবা কও দিই গাই যেদিনকে কিন্তু গোপন কথা ফাঁস ফুস করে এই প্রকার আমিগুলো দুষ্টামি করছি ফাইজলামি করছি। হ্যাঁ সব ফাইজলামি করছি সিরিয়াস একটাও কই আমি কই না, এই কথা আমি কই না, এটা তুই কইছ আমার দিয়া, ওই এটা ওই যে কইছিলি না ভাই আমি পাতুকে ধরি আমার দিয়ে কইছ না, এই লেগে আমি কইছি না, আমি কইতাম না বুঝলি। এগুলো গাইস আমি ওই রকম বেড়া তুই আমার কী মনে করস যে আমি সত্যি কথা কইতে জানি না, আমার জিগেতে কয়া ওই তোরে ওই লাইক কমেন্ট শেয়ার করছিল তাহলে সত্যি কথাটা কইয়ে দিত। আসলে আপনার এককালে কমেন্টস করেন আপনার গুরু দেহার রাশা নাই কেউ এই কারণে কমেন্টস করেনি। আসলে গাইস আমার সিনেমাটিক শট নেওয়ার দরকার ছিল কিন্তু নিতে পারিনি। যদি এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে চান আরেকদিন তাহলে কমেন্টসের মাধ্যমে জানান 142 কোয়া গাছ হেই প্রমনয়ন ওই দিঘিতে তো মনয়ন মুই ঠাই পাই নাকি হ্যাও জানি না। গাছের ফল যে খাইবে হ্যাঁ এই দাসের কথা বললে যাইবে একটা হবি রে বুঝছ, ওই ফল এমন ভালো লাগে লাগে রে। আসলে গাইস খাইছিলাম আমি ওই ফলের কথা ভুললে গেছি এইবার খাইয়া।
ওই পারের ফল খাইয়ে এই পারের কথা এককালে ভুললে ওপারের কথা বলছি বেটা এপারের কথা না কি আচ্ছা গাইস পুরো সম্পূর্ণভাবে ভিডিওটা যদি দেখতে হয় তাহলে কমেন্টসে জানান 142টা গাছ দেখাবো এবং আমরা ওই দিঘিতে গিয়ে গোসল করব এই সম্পূর্ণ জিনিসটাই আর কি আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব যদি কমেন্টসে জানান তো গাইস তো গাইস আপনারা ভিডিও দয়া করে ভিডিওটা টেনে টেনে দেখবেন না সকলে পুরো ভিডিও দেখবেন এই জন্য আমরা বসে থাকবো একটা দেহার লিগে যে আমরা দেখেন যে সবাই এই লিগে আমরা তিনে ট্রাই পাই কি আলকল কথা বল মিয়া হাঙ্গামারা ভিডিও তো শেষ আবার কি সম্পূর্ণ ভিডিও দেখো টাইনে টাইনে এগুলো কত একটা ক উচিত আসলে আগে কী কন হাঙ্গামারা ভিডিও তো শেষ যদি এই পর্যন্ত কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হ্যাশট্যাগ লাগবেন আনকাট বঙ্গ বীর তাহলে বুঝবো যে এই পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণভাবে সবাই দেখছে তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব লাইকের কথা তো কইয়েই দিছি তো গাইস হ্যাঁ গাইস হইছে 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 দেখা হইবে এককালে এই যে চকলেট মারা নেক্সট ভিডিওতে